সেটি আল আমিন নামক এক আইডি থেকে এক ভাই প্রশ্ন করেছেন, নাপাক কাপড় বা পোশাক কিভাবে পাক পবিত্র করতে হয় এবং মোটা লেপ বা তোশকে যদি নাপাকি লেগে যায় পবিত্র করায় পদ্ধতি কি জানালে উপকৃত হব। প্রিয় আল আমিন ভাই, আপনার প্রশ্নের উত্তর হল লেপ তোশক অথবা কাপড় যে কোনো কিছুতে যদি নাপাকি লেগে যায় তাহলে সেটা ধুয়ে পানির দ্বারা ধুয়ে পবিত্র করতে হবে। যদি দৃশ্যমান নাপাকি থাকে নাজাসাতে মারইয়া তাহলে সেটা ধোয়ার মাধ্যমে সেই নাপাকির যে নাপাকির বা অপবিত্রতার যে আলামত এবং তার যে এই অপবিত্রতার যে মূল উপকরণ সেটা দূরীভূত করতে হবে এবং এর মাধ্যমেই পা কাপড় অথবা যেই জায়গায় বা যা কিছুতে নাপাকি লেগেছে সেটা পবিত্র হবে। অর্থাৎ দৃশ্যমান নাপাক যেগুলো যেমন মল অথবা অন্য কোনো এই এমন জীবজন্তুর যেই সকল এই পায়খানা ইত্যাদি যেগুলো নাজাসাতে মারইয়া অর্থাৎ দৃশ্যমান নাপাক, সেগুলোকে কাপড় থেকে সম্পূর্ণরূপে ধুয়ে পরিষ্কার করতে হবে যাতে সেটার আর কোনো প্রতিক্রিয়া কাপড়ের মধ্যে অবশিষ্ট না থাকে। আর যদি অদৃশ্য মান নাপাক হয় যেমন পেশাব, পেশাব শুকিয়ে গেলে সেটা আর দেখা যায় না, দৃশ্যমান হয় না, তাহলে সেই ক্ষেত্রে সেটাও পানির মাধ্যমে ধৌত করে কাপড়কে পাক এবং পবিত্র করতে হবে। মূলত শরীয়তের বিধান হল পানির দ্বারা এই পরিমাণ নাপাকি লেগে যাওয়া কাপড় ধুতে হবে যাতে পানির সাথে সেই নাপাকির প্রতিক্রিয়াটুকু দূর হয়ে যায়। এজন্য স্বাভাবিকভাবে সাধারণ কাপড় চোপড় ইত্যাদি এগুলো থেকে নাপাকি দূর হওয়াটা নিশ্চিত হওয়ার জন্য তিনবার নিংড়িয়ে ধৌত করার কথা বলা হয়ে থাকে ফিকহের কিতাবের মধ্যে। মূলত তিনবার ধৌত করার বিষয়টি এই সংখ্যার বিষয়টি মূল উদ্দেশ্য নয়, মূল উদ্দেশ্য হল কাপড় থেকে নাপাকির প্রতিক্রিয়া বিদূরিত হওয়া। কাজেই এজন্য প্রবাহমান পানি নদী অথবা এই কোনো বড় পুকুরে যদি কোনো কাপড় ভালোভাবে একবারই যদি সেটাকে ধৌত করা হয় খুব ভালোভাবে সেখানে চুবিয়ে চুবিয়ে এবং এমন ভালোভাবে ধৌত করার মাধ্যমে যদি এটি ধারণা হয় যে কাপড় থেকে অপবিত্রতার প্রতিক্রিয়া পরিপূর্ণরূপে দূর হয়েছে তাহলে একবার ধৌত করার দ্বারাই সেই কাপড় পাক হওয়া সম্ভব। কিন্তু যদি এমন হয় যে কাপড়ের মধ্যে পানি ঢেলে দেওয়া হলো, শুধু কাপড়কে পানিতে না চুবিয়ে কাপড়ের উপর পানি ঢেলে দেওয়া হয়, তাহলে শুধু একবার ঢেলে দেওয়ার মাধ্যমে কাপড় থেকে সম্পূর্ণ নাপাকির প্রতিক্রিয়া দূর হয় না, সেজন্য তিনবার অন্তত ধৌত করতে হয়, ধৌত করার বিধান রয়েছে, ধৌত করতে বলেছেন ওলামায়ে কেরাম, আইম্মায়ে নিজাম এবং ফুকাহায়ে কেরামগণ, যাতে কাপড় থেকে সকল নাপাকির প্রতিক্রিয়া সম্পূর্ণরূপে দূর হয়ে যায়। প্রিয় ভাই, আপনি বিশেষভাবে যেটি জানতে চেয়েছেন যে তোশক বা লেপ ইত্যাদি এই জাতীয় কাপড় যেগুলোকে নিংড়ানো যায় না বা এমন অনেক জিনিস রয়েছে যেগুলোকে নিংড়ানো যায় না, সেখানে নাপাকি লেগে গেলে সেগুলো কিভাবে ধৌত করে পরিষ্কার করবে, তো সেক্ষেত্রে এগুলোকে একটু কষ্ট করে পরিষ্কার এবং পবিত্র করতে হবে। সেটি হলো এগুলো ঝুলিয়ে দিবে, কোথাও ঝুলিয়ে পানি ঢেলে দিবে, তার উপর পানি ঢেলে দিয়ে পানি টপকে পড়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। যতক্ষণ পর্যন্ত পানির ফোঁটা অবশিষ্ট পড়তে থাকে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবে একবার, তারপরে আবার তার উপর পানি ঢেলে দিবে, প্রবাহিত করে দিবে এবং পানির ফোঁটা টপকানো পর্যন্ত দ্বিতীয়বার, এভাবে তিনবার পানি ঢেলে দিয়ে দিয়ে অপেক্ষা করবে যাতে মোটা জিনিস বা এমন জাতীয় জিনিস যেগুলোকে নিংড়ানো যায় না সেখান থেকে পানি যেন টপকে টপকে সম্পূর্ণরূপে ফোঁটা পড়া বন্ধ হয়, তখন দ্বিতীয়বার এভাবে তিনবার ধৌত করার মাধ্যমে
মোটা জিনিস এবং এমন বস্তু যা নিংড়ানো সম্ভব নয় সেগুলোর মধ্যে নাপাকি লেগে গিয়ে থাকলে এই প্রক্রিয়ার মাধ্যমে সেটাকে পাক করতে হবে। তবে মনে রাখতে হবে যে মূল উদ্দেশ্য তিনবার ছয়বার নয়, মূল উদ্দেশ্য হলো যে কাপড় থেকে অথবা নাপাকি লেগে যাওয়া বস্তু থেকে নাপাকির প্রতিক্রিয়া দূর করা। যদি তিনবারের দ্বারাও নাপাকির লক্ষণ দূর না হয় তাহলে এর চেয়েও বেশি ধুতে হবে। আর তিনবার ধোয়া ছাড়াও যদি লক্ষ্য করা যায় যে নাপাকির লক্ষণ পরিপূর্ণরূপে বিদূরিত হয়ে গেছে, সেক্ষেত্রে তিনবার ধৌত করাটা কোনো জরুরি থাকবে না।